हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते एटीके मोहनबागान चेन्नई एफसी और मुंबई सिटी एफसी निये बेस किछु गुरुत्वपूर्ण अपडेट देवार आछे। तो वीडियो टी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनल टी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पाबार जन्य। फार्स्टेई आसछि चेन्नई एफसी निउजे। तो फ्रेंड्स, चेन्नई एफसी हीरा मंडलेर साथे एडवांस स्टेजेर कथाबार्ता चालाच्छे। तो तोमादेरके जेदिनके जेरिके ईस्ट बेंगल सई করিয়েছিল সেদিনকেই জানিয়েছিল যে হীরা মণ্ডল হয়তো চেন্নাই এফসিতেই সই করতে চলেছেন। তবে বর্তমানে সেই সম্ভাবনাটাই বেশ জোরালো, কারণ চেন্নাইয়ের লেফট ব্যাক পজিশনটা বর্তমানে ফাঁকাই রয়েছে এবং হীরা মণ্ডলকে অনেকদিন থেকেই টার্গেট করেছে চেন্নাই এফসি। কিন্তু বর্তমানে চেন্নাই এফসি হীরা মণ্ডলকে সই করানোর জন্য ফাইনাল স্টেজের কথাবার্তা চালাচ্ছে। এরপর দেখা যাক ডিলটা ডান হয় কিনা। এরপর যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ড্যানিয়েল চিমাকে নিয়ে। তো ফ্রেন্ডস, ড্যানিয়েল চিমা হচ্ছেন একজন 38 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও তিনি রাইট উইং আর লেফট উইংয়ে খেলতে পারেন। আগের সিজনের মানে প্রথম দিকে তিনি ছিলেন এসসি ইস্ট বেঙ্গলে খেলতেন, তারপরে কিন্তু তিনি যান জামশেদপুর এফসিতে। যখন এসসি ইস্ট বেঙ্গল তাকে ছেড়ে দেয় তখন তিনি উইন্টার উইন্ডোতে কিন্তু তিনি জামশেদপুর এফসিতে যান এবং জামশেদপুর এফসিতে তিনি তার মানে ছন্দ ফিরে পান বলতে গেলে খুবই ভালো খেলেছিলেন। আগের বছর আইএসএল সিজন 8-এ 21টা ম্যাচে 9টা গোল আর 1টা অ্যাসিস্ট করেছেন। তো খুবই ভালো প্লেয়ার এই ড্যানিয়েল চিমা। তো শোনা যাচ্ছিল জামশেদপুর এফসির সাথে তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন, তবে চেন্নাই এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে ড্যানিয়েল চিমাকে দলে নেওয়ার জন্য। তো এবার দেখা যাক শেষ মুহূর্তে কী আপডেট আসে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, মুম্বাই সিটি এফসি কিন্তু নেলসন বুনেলাকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তো এই নেলসন বুনেলা হচ্ছেন একজন এল সালভাডরের 38 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 4.9 কোটি টাকা, মানে ওই 5 কোটি টাকার কাছাকাছি। তিনি এই বছর থাইল্যান্ডের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব পোর্ট এফসিতে খেলছেন এবং এই পোর্ট এফসিতে তিনি কিন্তু 21টা ম্যাচ খেলেছেন, 6টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছেন। এবং এল সালভাডরের তিনি কিন্তু জাতীয় দলের প্লেয়ার। এর আগে তিনি থাইল্যান্ডের অনেকগুলি ক্লাবেই খেলেছেন, তার আগে পর্তুগালের ক্লাবে খেলেছেন, এছাড়া রোমানিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবেও কিন্তু তিনি খেলেছেন। তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে মুম্বাই সিটি এফসি। এরপর দেখা যাক শেষ মুহূর্তে মুম্বাই সিটি এই প্লেয়ারটিকে তুলে নিতে পারে কিনা। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো ফ্রেন্ডস, এটিকে মোহনবাগানের সাথে লিঙ্ক আপের সূত্র পাওয়া যাচ্ছে অ্যান্ডি ইয়ারমোলেনকোর। তো এই অ্যান্ডি ইয়ারমোলেনকো হচ্ছেন একজন ইউক্রেনের রাইট উইঙ্গার, 32 বছর বয়সী রাইট উইঙ্গার। রাইট উইংয়ের পাশাপাশি তিনি লেফট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু, বর্তমান মার্কেট ভ্যালু 29 কোটি টাকা এবং তিনি ইউক্রেনের জাতীয় দলেরও প্লেয়ার। বর্তমানে তিনি প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যামে খেলছেন। তো এর আগে তিনি খেলেছেন ইউক্রেনের অনেকগুলি ফার্স্ট ডিভিশন ক্লাব, এছাড়া বুন্দেসলিগাতেও খেলার কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ইউক্রেন জাতীয় দলের ক্যাপ্টেনও তিনি। ইউক্রেন জাতীয় দলের হয়ে ইউক্রেন U19, U21 এবং ইউক্রেন মেন টিমের হয়েও খেলেছেন। সেখানে ইউক্রেন ন্যাশনাল মেন টিমের হয়ে 108টা ম্যাচ খেলেছেন, যেখানে 45টা গোল করেছেন। তো তার কোয়ালিটি নিয়ে কোনো সংশয় নেই। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু লিঙ্ক আপে সূত্র পাওয়া যাচ্ছে এটিকে মোহনবাগানের। যদিও যথেষ্ট হাই প্রোফাইল প্লেয়ার, মার্কি প্লেয়ার, এরপর দেখা যাক এই প্লেয়ারটিকে দলে নিতে পারে কিনা। তবে সোর্স, যে সোর্স থেকে এই খবরটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বিশ্বাসযোগ্য সোর্স, কিন্তু তাহলেও খবরটার কিন্তু ভিত্তি নিয়ে একটু নড়বড় আছে। এবার দেখা যাক এই খবরটা কতটা সত্যি, পরবর্তীকালে কিন্তু আবার আপডেট পেলে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।